নিঃশব্দর গানের পর এবার ডেফিনেটলি তুমি ডাকছো তোমারই উত্তরসূরি বেলাকে। সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও, বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও ও বাপুরা, ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও ও বাপুরা। বাপুরাম সাপুরে কোথায় যাহাস বাপুরে, অবশ্যই আমি তো অলরেডি অনেকখানি ওর নাচ দেখলাম, ও তো একটু একটু করে নাচলো, এখন একটু এবার একটু বেশি বেশি নাচ। হ্যাঁ প্লিজ, অবশ্যই বেলা। গান তো খুব ভালো হয়েছেই,
নাচটা আরো অনেক বেশি ভালো হয়েছে, ও যদি প্রথমবারই এরকম নাচ করে করতো আরো বেশি নাম্বার পেত, অলরেডি তো নাম্বার দিয়ে ফেলেছি। আচ্ছা বেলা, এটা কি কোথায় যাস বাপুরে হবে নাকি কোথা যাস বাপুরে হবে বলো তো? ম্যাম আমি শুনেছিলাম কোথায় যাস বাপুরে, আর আমি যতদূর জানি অ্যালবামটাতে আছে কোথা যাস বাপুরে। হ্যাঁ তুমি একটু শুনে এটা কারেকশনটা করে নিও। হ্যাঁ তোমার গান ভালো হয়েছে, তোমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। স্যার এবার আপনার কাছ থেকে শুনো, আমার কাছ থেকে না, আমি সদ্যর কাছ থেকে জানতে চাচ্ছি, এরা দুজন হচ্ছে সদ্যের উত্তর সুরি তাই না? তাহলে তুমি এখন আমাকে বলো, তোমার উপর দায়িত্ব পড়েছে, দুজনের ভেতর থেকে তুমি একজনকে নিবে আর একজনকে পাঠিয়ে দিবে ড্যাঞ্জার জোনে, কাকে রাখবে কাকে পাঠাবে? এই প্রশ্নটা আমার জন্য খুব টাফ হয়ে গেছে। না টাফ হলো প্রশ্নটা উত্তর দাও শুনি। না দুজনেই তো তোমার উত্তরসূরি তাই না? এখন দুজন উত্তরসূরিকে তোমার নাম্বার দিতে হবে, কাকে তুমি একটু বেশি নাম্বার দিবে কাকে একটু কম নাম্বার দিবে এটা বলো। আমি তাহলে নেব বেলাকে। তাই বেলাকে নিঃশব্দ ক্যাম্পে গিয়ে সদ্যকে দিবে মাইক, আচ্ছা করে ধুলাই দিও, একদম ভালো মতো ধুলাই দিও, ঠিক আছে? আপনারা যারা দেশে এবং দেশের বাইরে দর্শকরা আছেন, এই যে আমার এই দুজন উত্তরসূরি, এদের জন্য অনেক অনেক এসএমএস করবেন।